মোহাম্মদ এনামুল হক লিখেছেন যে আমি কেবলামুখী হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে জামাতের সাথে চার রাকাত ফরজ সালাত আদায় করছি, এই কথাগুলো মুখে উচ্চারণ না করে মনে মনে সংকল্প করলে কি নিয়ত হয়ে যাবে? এই কথাগুলি মুখে উচ্চারণ করা দরকারই নাই আর মনে ওগুলো আনার দরকার নেই, বস মনের মধ্যে আপনি যে ওয়াক্তের একামত হচ্ছে সেই ওয়াক্তের কথাটা মনের মধ্যে সংকল্প থাকলেই হয়ে গেল। এবং সেটা আছেও স্বাভাবিকভাবে যে আপনি যখন উজু করছেন, আপনি যখন মসজিদে যাচ্ছেন, মুয়াজ্জিন যখন একামত দিচ্ছে, সব এই সময়ে আপনার কিন্তু মনের মধ্যে এই কথাগুলি সংকল্প আসছে যে এটা ইশারের সালাত বা এটা ফজরের সালাত ইত্যাদি। ওই সময়ে ফজরের সালাতে যখন মুয়াজ্জিন একামত দেয় তখন কিন্তু আপনার মনের মধ্যে একবারও জাগে না যে আপনি জোহরের জন্য দাঁড়িয়েছেন বা মাগরিবের জন্য দাঁড়িয়েছেন। ঠিক আছে, আপনার মনের মধ্যে যে সংকল্পটা আছে এটাই আপনার জন্য নিয়ত, এটাকে মুখে কোনো কিছু বলতে হবে না। ফাতিমা আলম আরো লিখেছেন যে ভুল করে সেজদায় গিয়ে রুকুর তাসবি পড়লে কি সাহসীদের দিতে হবে? না, সাহসীদের দিতে হবে না, কারণ এই তসবিগুলো শুধুমাত্র স্থানের জন্য নির্ধারণ করা হয়েছে কিন্তু অর্থ একই, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম। ভুলক্রমে যদি রুকুর সেজদা সাজদায় এবং সাজদার তসবি যদি রুকুতে বলে দেওয়া হয় তাহলে সালাতের কোনো ক্ষতি হবে না, এটার জন্য কোনো সাহসীদা দিতে হবে না। আল্লাহ তাআলা আলম।